গেল 25 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন বাইডেন প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের দায়িত্ব পাওয়া কাশ্মীরি কন্যা সামিরা ফাজিলি। হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তার চেয়ে তার পোশাক ছিল একেবারে আলাদা। প্রথম হিজাবধারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে গড়েন নতুন এক ইতিহাস। হোয়াইট হাউসের ব্রিফিংয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফাঁসছে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে বাইডেনের উদারনীতির প্রশংসায়। গত জানুয়ারিতে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের উপপরিচালক হিসেবে দায়িত্ব পান কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা। এদিন করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি পুনরুজ্জীবিত বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। এর আগে সামিরা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক ছিলেন। এছাড়াও বারাক ওবামার আমলে হোয়াইট হাউসের আর্থিক নীতি নির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময় এনইসি ও ট্রেজারি বিভাগের সিনিয়র উপদেষ্টা পদেও কাজ করেছেন সামিরা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দাপ্তরিক নীতি নির্ধারক দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। সামিরা ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞ। তার জন্ম নিউ ইয়র্কের উইলিয়ামসভিলে। তিন সন্তানের জননী সামিরা এখন বসবাস করেন জর্জিয়াতে। পড়াশোনা করেছেন ইয়েল ল স্কুলে, স্নাতক সম্পন্ন করেছেন হার্ভার্ড কলেজ থেকে। পরবর্তীতে ইয়েল ল স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।